আপনাদের বোনকে টাকা পয়সা দিয়া যৌতুক দিয়া যখন বিয়া দেন, তারপর 2 দিন পর্যন্ত লাঠি মেরে বাইর কইরা দেয়, তখন কি মজা লাগে? তখনও কি মজা লাগে? হ্যাঁ, নাকি বোনকে বলে যে বিয়া তো দিয়াই দিছি, টাকা তো দিয়াই দিছি, মজা তুইও পাইছিস, তোর বড় পাইছে, এখন কান্দোস কেন? এই কথা বলে মনে তো হয় না। মনে হয় কি জানেন, মানে মাথার উপরে হাত রাখা বুঝান, সোনা বোন আমার, পাখি লক্ষ্মী, তোর কিছু হয় নাই জীবনী, সব ঠিক হয়ে যাবে, অত সুন্দর পোলা ধৈরা নিয়ে আসে, তোকে বিয়া দিব এই গেইন যৌতুক দিয়ে, টেনশন কি লাগা নিস, তাই না? রেট হয়ে আসলে প্রমাণ, কোর্টে উঠলে কেমনে করছে আপনাকে, কয়বার করছে আপনাকে, মানে ওইটা দিয়ে করছিল নাকি ওইটা ছাড়া করছে, ওষুধ খাইছিলেন নাকি প্রেগনেন্ট আপনি, টেস্ট করব না টেস্ট করব না? আচ্ছা, তারপরে হ্যাঁ, অনেক কাহিনী কিচ্ছা শেষ। যদি ছেলেটা যদি হচ্ছে ইন্টারন্যাশনাল কেউ হয়, জাতীয় কেউ হয়, ঠিক আছে, বা হচ্ছে মানে কি বলবো, জাতির সম্পদ কেউ হয়, সেলিব্রিটি যদি হয়, স্টার যদি হয়, বড় বিজনেসম্যান যদি হয়, সে কি করে জানেন? এই যে এটা দেয় টাকা টাকা মাল, মাল দিয়া মুখ বন্ধ করায় দেয়, ঠিক আছে, আইন কানুনের, আইন অন্ধ, কানুন অন্ধ। তাই যদি না হইতো 6 বছর আগে, 6 বছর আগে মিথ্যা মামলায় সুভা পড়তো না। মেয়েদের জন্য এই দেশে কোনো সম্মান নাই, এই দেশে কোনো আইন নাই, কানুন নাই। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসছি, সবাই প্রশ্ন করছিলেন না কেন জানি কোর্টে, বুঝলেন তো? আজকে মানুষ মইরা গেছে, তারপরেও কিচ্ছু হচ্ছে না, আমি মরছি মরি নাই, তাহলে আমার 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 দেওয়া বিচার আপনারা করবেন? আমার দেওয়া বিচার বাংলাদেশের কোর্ট করবে? ও মাই গড, আমি এক্সপেক্টই করি না। হোয়াট এভার, আমার কথা বাদই দেন, আমি ইনশাল্লাহ অনেকটা মানে স্বাভাবিক হয়ে গেছি, ইনশাল্লাহ একদিন ভালো থাকবো, ঠিক আছে? কারণ না, ভালো মানুষটা ভালোই থাকে, খারাপদের লাইফে একটার পর একটা কাহিনী হয়, ঠিক আছে? খারাপরা যখন বিপদে পড়ে উঠতে পারে না, আমি সুবাই ইনশাল্লাহ অনেকবার বিপদে পড়ছি, আল্লাহর রহমতে উইছাও গেছি। কথা হচ্ছে কি জানেন, এটাই বলতে চাচ্ছি যে ডায়লগ মনে করিয়েন না, অবশ্য আমার তো এখন সব কথায় ডায়লগ, যেমন ঠিক আছে, মজা তুমিও পাইছো, মজা আমিও পাইছি, কথাটা কত কষ্ট নিয়ে বলছিলাম জানেন, যে ইউজের কথা বলবো না, মজা তুমিও পাইছো, মজা আমিও পাইছি। কারণ এই কথাটা বলছিলাম, কারণ আপনাদের কাছে যদি কান্দা কাটিয়া বলি যে ওকে আমি ভালোবাসছি, ঠিক আছে, রেকর্ড গুলো তো কম শুনেন নাই, ভিডিও তো কম দেখেন নাই, যে ওকে আমি ভালোবাসছি, ও আমাকে কষ্ট দিয়ে ছেড়ে চলে গেছে বিয়ে না কইরা, ঠিক আছে, আমার সাথে না থেকে ভালো ব্যবহার না করে সব সময় খারাপ ব্যবহার করতো, ঠিক আছে, এইভাবে যদি বলতাম, এইভাবে যদি আপনাদেরকে বলতাম, 2 দিন পর আপনারা কি বলতে জানেন, আরে মজা তো তুইও পাইছিস, মজা তুই পাইছিস, চুপ থাক না ভাই। সো নিজের, আপনারা 2 দিন পর যেটা ডায়লগ দিতেন সেটা নিজের মুখ দিয়ে আমি বলছি, যে ইউজের কথা বলবো না, মজা তুমিও পাইছো নাসির, মজা আমিও পাইছি, তো এত নাটকের কি দরকার ছিল? লাইফের মধ্যে কি একটু সাইডের জায়গা দিতে পারো নাই? না, পারে নাই। কেন পারবে? ওইখানে তো ইন্ডাস্ট্রিয়ালিস্টের মালিকের মেয়ে বসাবে, ওখানে তো কোনো মানে শিল্পপতির মাইয়াকে বসাবে, কোনো মালদার মাগিকে বসাবে। আপনারা বলেন না, আমাকে গালি দেন না, মা কইরা বলেন মায়ের জন্য কান্না লাগে, মা দিবসে স্ট্যাটাস দেখি, পোস্ট দেখি, ভিডিও দেখি, মা 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 গো তোমার জন্য মইরা যাব, মা তুমি কি চাও মুখ দিয়ে একবার বলো মা, কেন ভাই? আপনার মাও তো হচ্ছে একটা মেয়ে, একটা মহিলা, একটা নারী, নাকি তার যেটা আছে আমাদের সেটা নাই? মাগি বলতে লজ্জা লাগে না? আপনারা নিজেরাই মাগি, যারা মেয়েদেরকে মাগি করে বলেন, আবার 2 দিন পর যে এখন কি মা, মা এক যে পা ধরে কানদের, লজ্জা থাকা উচিত আপনাদের মতো ব্যক্তিদের। ছেলেদের কথা বলতেছি আমি, ছেলেদের উদ্দেশ্যে বলতেছি, ঠিক আছে, যারা অন্যায় দেখলে প্রতিবাদ করে না, প্রতিবাদ কেউ করতে চাইলো তাকে গালি দেয় মাগি, ছাগি, হাবি যাবি বলে, ঠিক আছে? আপনি আপনাদের দাঁড়ে দাঁড়ে আমি গেছি, খাইতে গেছি, খালি ফ্লাশ কইরা দিছি, আমার নাসিরের সাথে সম্পর্ক ছিল, নাসির এইরকমই করে সব মেয়ের সাথে, এই মেয়েগুলো যেন কিছু মেয়ে যেন দেখে শেখে, নাসির যদি আসার থাকে আসবে, না আসলে নাই, আমার এজ 19, ঠিক আছে, আরো যদি ইচ্ছা করি আরো 10টা বিয়ে করব। আপনাদের সমস্যা আছে, করে না, করে না, বিয়ে করব না, বিয়ে করবই না, প্রেম করব সারা জীবন, আপনাদের কোনো প্রবলেম আছে? হ্যাঁ,
কেন চুপ থাকেন ভাই? একটা মেয়ে আইসা রেপ যদি হয়ে যদি থানায় যায়, সে মেয়েকে প্রমাণ দিতে হয়, সে মেয়েকে মেডিকেল করানো হয়। আরে ভাই, ওই মাইয়াটা যে আজকে যে লোকটার নামে প্রতিবাদ দিচ্ছে, সেই লোকটা কি খুব টাকা? ওই লোক যদি ওই মেয়েকে ইউজ করতে পারে, শুইতে পারে, ওকে বিয়ার কথা বলতে পারে, তাহলে ওই মেয়েটা কি আরো একটা জায়গায় যাইতে পারে না? কেন যায় বিচার চাওয়ার জন্য? যে আমি রেপ হয়েছি, আপনারা আমাকে হেল্প করেন, এটা হয়েছে, সেটা হয়েছে, ঠিক আছে, আমার সাথে এগুলো করছে, আমার সাথে ওগুলো করছে, কেন বলে ভাই? মাইয়া মানুষের যদি অভাব না থাকে, আপনাদের আমাদের মতো মোটামুটি লেভেলের যারা সুন্দরী, যাদের দেখলেন নাসিরের মতো ছেলেরা লোভের জন্য শরীর দেখা, বডি দেখা, ভোগ করার জন্য মিষ্টি মিষ্টি কথা কয়ে পটায়, ঠিক আছে, অ্যাক্টিং করে, আমাদের মতো মেয়েদেরও না নাসিরের মতো ছেলেদের অভাব নাই। যদি নাসিরের সুভার অভাব না থাকে, সুভারও নাসিরের মতো হাজারটা লাখটা নাসিরের অভাব নাই। বাট আই লাভ নাসির, ঠিক আছে, বোঝা গেছে? আমি খালি চাইছিলাম যে যা হওয়ার হয়েছে ভালো, যেহেতু বেশিই ফেলছি, যা করার করছি, ঠিক আছে, যেমনি হোক, সবসময় তো কেরিয়ার কেরিয়ার বলতো, একটা সেলফি তুলতেও ভয় পাইতো আমার সাথে, যে যদি আমি এটা ভাইরাল করে দিই, দ্যাটস ওয়াই জোর গলায় সব ভাইরাল করে দিছি। আর প্রমাণগুলো কেন রাখছি জানেন? অনেক মিডিয়া পার্সন তো বলছেন, ইভেন স্বপ্নও পারি আপুর কথা আজকে বলতে বাধ্য হচ্ছি। আপনি বলছিলেন না আপু, আপনি কি বলছিলেন? যে ভালোবাসা এটা হতেই পারে না। আরে ভাই, কেন ভালোবাসা হতে পারে না? যে ছেলে এতগুলো রিলেশন করছে, যে ছেলে সবসময় কন্টিনিউয়াসলি আমাকে গালি দিত, যে ছেলে খারাপ ব্যবহার করতো, যে ছেলে বলতো যে হচ্ছে আমি আমার বিবাহিত এক্স গার্লফ্রেন্ডকে এখনো লাভ করি, যার এত কিছু, যে ভিডিও কলে আইসা ন্যাকেট ন্যাকেট কাহিনী কেচ্ছা করে, ফোনের মধ্যে ন্যাকেট ন্যাকেট কথা বলে, সেই ছেলেকে ভালোবাসার পর যখন তার মুখ থেকে এই ধরনের কথা শুনতে হয়, তখন না আমার মতো সুভা ভিডিও করতে, রেকর্ড করতে, স্ক্রিনশট দিয়ে রাখতে বাধ্য হয়। বুঝছেন স্বপ্নম ফারিয়া আপু, আমার জায়গায় খাইকা দেখেন, অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে আমার জায়গায় থেকে দেখেন কেমন লাগে। অ্যাক্ট্রেসদের কাজ কি জানেন? প্রতিটা প্রতিটা ক্যারেক্টারকে ভিতরে নেওয়া। আমার ক্যারেক্টারকে নেন, হতে পারে নাসির আপনার ফ্রেন্ড, হতে পারে 9 সাল থেকে নাসিরকে আপনি চেনেন, হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। আমি খালি এতটুকুই বলতে চাই, আপনিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, আমার জায়গায় থেকে দেখেন, যার ফাটে সে বোঝে, যার বুকের ভিতরে ফাইটটা যায় সে বোঝে, হয়তো বা কখনো স্যাকা খান নাই, হয়তো বা আপনাকে কেউ ইউজ করে ছাইরা দেয় নাই, তাই হয়তো বোঝেন না, বড় বড় লেকচার দিয়ে স্ট্যাটাস হয়তো বা লিখছেন। আর আপনার অনেক ক্ষমতা, অনেক বড় অ্যাক্ট্রেস তো, আপনার ফ্রেন্ড নাসিরের যেমন অনেক বড় ক্ষমতা, আপনার আসলে অনেক বড় ক্ষমতা, যা ইচ্ছা কইরা নেন, বালশিরা দেখায়, ঠিক আছে, এটাই কি করবেন আপনারা? হাইস্ট মেরে ফেলবেন, রেপ করাই নিবেন, এসিড মারবেন? আই ডোন্ট কেয়ার, মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, কুত্তা বিলায় দুধ খেয়ে বড় হই নাই যে আপনাদেরকে ভয় পায় চলবো, সত্য সত্যই, ট্রু ইজ ট্রু, ঠিক আছে, এটাই হচ্ছে কথা। আমি নাসিরের ফ্যান না, আমি নাসিরের কোনোদিন ক্রিকেট খেলা দেখি নাই, ঠিক আছে, নাসিরকে আমি লাইকও করি না, সো আমি নাসিরের ফ্যান ছিলাম না, এখনো নাই, কোনোদিনও হব না। হ্যাঁ, নাসিরকে আমি লাভ করি, নাসিরের বউ হতে চাই, নাসিরকে সারা জীবন কাছে রাখতে চাই, ব্যাস, ঠিক আছে, এতটুকুই বলবো ভাই। যে এরপর না আমার কথা বাদ দেন, কোনো মেয়েকে যদি কানতে দেখেন না, তার ভিতরটা কি চলতেছে, সে কি চায়, মেয়েটা এমনও হতে পারে শেষ লাইফটা করে মারা যাইতে পারে। ওই যে সিফাতুল্লাহ দাদা বলছিল না, একটা মেয়ে লাইভে এসে চাকু দিয়ে মরে গেছে, কি মনে করেন মেয়েটার কষ্ট হয় নাই? সবার জান সবার কাছে প্রিয়, আমার জানও আমার কাছে প্রিয়, আপনার জীবনটা আপনার কাছে প্রিয়। আজকে যদি তাই প্রিয় না হইতো, যারা যারা মারা গেছে স্টুডেন্টরা, এত হাহাকার চলতো না দেশের মধ্যে, ঠিক আছে। সো কোনো মেয়ে যদি কান্না করে, তাকে প্লিজ সান্ত্বনা দেন, মাগি ছাগি করে গালি দিয়েন না। যা আপনাদের ফ্যামিলিতেও তো বোন আছে, রাইট? বোন আছে না? ইভেন নাসিরেরও তো বোন আছে। হ্যাঁ, বোন বোন করে ব দিয়া ঠিকই বলেন, বোন বাবা, বোন বউ, আর ওই ব দিয়েই বলেন বেশ্যা, না খুব হয়ে গেছেন এক একটা বেশ্যার দালাল, রাইট? এই হলেন আপনারা, ঘরে কান্না আপনাদেরও একদিন হবে, হাঁটুর মধ্যে কাল্লা দিয়ে, যারা যারা আমাকে গালি দিছেন, আমার আমার ভিতরের পেইনটা না বুঝে, ঠিক আছে, তাদেরও হাঁটুতে মাথা দিয়ে কাঁদতে হবে, ঠিক আছে। মানুষের কান্না দেখে যারা কান্না করে, তাদেরও দিন আসে, বোঝা গেছে, তাদেরও দিন আসে, তাদেরও সময় আসে। কথা আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, আমার আমার তো পৌষ মাসের দিন শেষ, সর্বনাশ চলতেছে না, ইনশাআল্লাহ বেঁচে যদি থাকি না, সুভা প্রতিটা দিন
পৌষ পৌষ আছে না, পৌষ সংক্রান্তি পালন করবে, ঈদ পালন করবে, ঠিক আছে? ঠেকাইতে পারবেন আপনারা? নো, নেভার। আমি তো কাউকে ছেড়ে যাই নাই, আমি তো কাউকে কষ্ট দেই নাই। আমার পাঁচ নিয়ে কথা বলে নাসির কি মনে করছিল, আমার পাঁচ তুলে মানে শাক, আমার পাঁচটা হলো শাক আর সে হলো বিরাট বড় একটা ইন্টারন্যাশনাল ইলিশ মাছ, যে আমার মতো শাককে দিয়ে ইলিশ মাছটাকে ঢাকতে চায়, যে আমি তো দুধে ধোয়া তুলসী পাতা আর সুভা নাথিং পচা বেল পাতা, রাইট? নো, নেভার, আমি আইনের চোখে মুক্ত, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর এই জন্যই না কেস করি নাই। আর যারা মারা যাচ্ছে, মরা মানুষের লাশ দেখার পরে ওখানে